ওয়া মান আহসানা কওলা মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শোদিয়া রাবিয়া দাম্মাম থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে চন্দ্র সূর্যগ্রহণ কেন হয় এবং চন্দ্র সূর্য গ্রহণের সময় আমাদের করণীয় কি কি এ বিষয়ে আল কোরআন এবং সহি নাহর দলিল রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন চন্দ্র ও সূর্য গ্রহণ কেন হয় এবং সে সময় আমাদের কি করণীয় এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলীহাম বলেছেন যা উল্লেখ আছে হাদিসের গ্রন্থ শাহী বুখারি হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ দেখুন বিশ্বনবী সাল্লাম বলছেন যে চন্দ্র ও সূর্য এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমীর এক সৃষ্টি এবং চন্দ্র সূর্য আল্লাহ রাবুল এক নিদর্শন কারো মৃত্যু বা জন্মের জন্য উভয়ে গ্রহণ লাগে না অতএব তাতে গ্রহণ লাগতে দেখলে তোমরা আতঙ্কিত হয়ে নামাজে মগ্ন হও দেখুন সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার সাতচল্লিশ তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কারো মৃত্যু বা জন্মের জন্য উভয়ে গ্রহণ লাগে না তাই তাতে আমাদের আতঙ্কিত হয়ে তাতে কি কী করতে হবে নামাজে মগ্ন হতে হবে প্রথম দ্বিতীয় এই অবস্থায় আমাদের কি করণীয় দেখুন শাহী বুখারি হাদিস নাম্বার এক এবং মিসকাত হাদিস নাম্বার এক হাজার চারশো তিরাশি নম্বর হাদিস এখানে উল্লেখ আছে যে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে যখন তোমরা চন্দ্র এবং সূর্যগ্রহণ হতে দেখবে তখন তোমরা কি করবে আল্লাহর কাছে দোয়া করবে তাকবীর পড়বে সাদকা করবে এবং নামাজ পড়বে সেই বুখারি হাদিস নম্বর এক তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তাকবীর পড়তে হবে আল্লাহর বরত্ব বায়ন করতে হবে এবং সাদকা করতে হবে এবং নামাজ পড়তে হবে এবং সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার পঞ্চাশে উল্লেখ আছে যে কবরের আজাব থেকে পানা চাইতে হবে বিষ্ণু নবী সাল্লাই বলেছেন যে চন্দ্র সূর্য গ্রহণের সময় কি করতে হবে কবরের আজাব থেকে পানা চাইতে হবে এবং সেই বুখারি হাদিস নম্বর এক হাজার চুয়ান্নতে উল্লেখ আছে যে এ সময় আল্লাহ রসুল সাল্লাম কিতোদাস মুক্ত করতে বলেছেন তিনি তিনি করেছেন আল্লাহ সাল্লাম তিনি কিতো মুক্ত করেছেন মানে গোলাম আজাদ করেছেন তাহলে আমরা এই হাদিসগুলি থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই সময়ে গোলাম আজাদ করতে হবে এবং কবরের আজাব থেকে পানাহা চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া চাইতে হবে এবং তাকবীর পড়তে হবে বুঝতে পারলেন এবং নামাজে মগ্ন থাকতে হবে এবং সাদকা করতে হবে তো নামাজ কিভাবে পড়বেন চন্দ্র ও সূর্য সূর্যগ্রহণের নামাজ কিভাবে পড়তে হবে এ বিষয়ে সঠিক হচ্ছে এই যে চন্দ্র ও সূর্যগ্রহণের নামাজকে বলা হয় সলাতুল কুসুফ বা সলাতুল হুসুফ তথা চন্দ্র সূর্য গ্রহণের নামাজ এই নামাজ হবে চার রুকুতে দুই রাকাত সুন্নাতে মহাক্কাদা এই নামাজ চারটে রুকু হবে এবং দুই রাখাত সুন্নাতে এটা কিভাবে পড়বেন প্রথমে তাকবিরে তাহারিমা পড়ার পরে সুরা ফাতিহা পড়লেন অউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহা সুরা ফাতিহার পর তারপরে অন্য একটা সুরা পড়লেন তারপরে রুকুতে গেলেন রুকুতে দীর্ঘ সময় থেকে তারপরে উঠলেন আবার বুকে হাত বেঁধে কী করলেন সুরা ফাতিহা পাঠ করেন আবার অন্য একটা সুরা পড়েন তারপরে আবার রুকুতে যান পূর্বে রুকুর দীর্ঘ যতটা হয়েছিল তার থেকে একটু কম করবেন দ্বিতীয় রুকুতে তারপরে সাজদা করে উঠবেন দুই সাজদা দিয়ে উঠে যাবেন তারপরে আবার দ্বিতীয় রাখাতে আবার ঠিক সেভাবে প্রথম রাখাতের মতো দুটি রুকু করবেন তারপরে দুটি সাজদা দিয়ে সালাম ফিরবেন এটাই হলো দুই রাখাতে চারটি রুকু সুন্নাতে মহকাদা সলাতুল কুসুব বা খুসুফের নামাজ তথা চন্দ্র ও সূর্য গ্রহণের নামাজ আশা করি এই অবস্থায় কি কি করণীয় সমস্ত কিছু দলিল এবং রেফারেন্স সহকারে বুঝতে পেরেছেন ও আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাক মোল্লা